ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে, তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তাআলা বেড়ালকে দিয়েছেন। বেড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে। শুধু তাই নয়, বেড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এছাড়াও বিজ্ঞানীরা বলছেন